হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি বনি আমিন এখন সিডনি থেকে প্রায় দুশো কিলোমিটার উত্তরের দিকে নিউ খাসেলের পাশাপাশি একটি স্থানে আছি স্থানটির নাম হচ্ছে টরন্টো টি ও আর ও এন টি ও এটা কানাডার টরন্টো নয় নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার টরন্টো আজ ষোলোই আগস্ট দু হাজার সতেরো এই মুহূর্তে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই অঞ্চলে আমি একটি বিশেষ কাজে এসেছিলাম এই টরন্টোতেই ফেরার পথে আমি দেখতে পেলাম যে এই যে জঙ্গল দেখছেন এখানে আগুন লেগেছে বেশ কিছু পরিমাণ ফায়ার ব্রিগেড এসে তারা আগুন নেভানোর চেষ্টা করেছিল দেখুন আমার পেছন দিকটায় কীরকম ধোঁয়াই ছেয়ে গেছে দেখুন পুরো জঙ্গলে আগুন লেগেছে মনে হয় যেন মেঘ আসলে মেঘ নয় আপনি দেখুন উধারে যে কাজগুলো চলছে সেই কাজের ওই যে বেড়া তার পেছনে প্রচুর ধোঁয়া এগুলো গাছে গাছে ঘর্ষণ অথবা গাছের নিচে পড়ে থাকা যে শুষ্ক পাতা ইউক্যালিপটাসের পাতা তা থেকে আগুন ধরেছে আজকের এই তাপমাত্রায় শুষ্ক তাপমাত্রায় আর এখন আমাদের অস্ট্রেলিয়ার এই অঞ্চলে উইন্টার শেষের দিকে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে চলবে আগামী দু সপ্তাহ পরে চলবে স্প্রিং বসন্তকাল আর এই বসন্তকাল থেকেই শুকনো আবহাওয়া শুরু হয় এই অস্ট্রেলিয়াতে এরপরে চলবে গ্রীষ্মকাল আগুন লাগার মৌসুম অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে যেখানে গহীন জঙ্গল আছে সেখানে আগুন ধরে এই আগুনে অনেক সময় যে সকল জনবসতি জঙ্গলের পাশে থাকে তাদের ঘর বাড়ি পুড়ে যায় আমি এখন আপনাদেরকে আরেকটি আরেকটু কাছে নিয়ে এই আগুনটা আমি দেখাব দেখুন চারিদিকে কি পরিমাণ ধোঁয়া একেবারে পোড়া গন্ধ টিকে থাকা দায় দেখুন আর এই যে উপর দিয়ে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাশনাল ফাওয়ার গ্রিড অর্থাৎ দূর দূরান্ততে এইভাবেই ইলেকট্রিক্যাল লাইনগুলো গিয়ে থাকে আর চুলের স্মৃতি কাটার মতো এইভাবে জঙ্গলের ভেতর দিয়ে যখন এই ইলেকট্রিক্যাল লাইনগুলো যায় তখন দুধারের গাছগুলো কেটে এইভাবে পরিষ্কার করে রাখা হয় আগুন থেকে এই ইলেকট্রিক্যাল লাইনকে বাঁচানোর জন্যে দেখুন এগুলা ইউক্যালিপটাস জঙ্গল আগুন অনেক বাড়ছে দেখুন ফায়ার ব্রিগেড ছুটে এসেছে এই আগুন নেভানোর জন্য দেখুন ফায়ার ব্রিগেড একটু পরে আগুন যদি বেড়ে যায় তাহলে হেলিকপ্টার ফায়ার ব্রিগেডের হেলিকপ্টার এসে এই আগুনের উপরে বড় বড় জলের ছেটা দিয়ে তারা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবে দেখুন ফায়ার ব্রিগেড ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে যাচ্ছে এই আগুন নেভানোর জন্যে I'm Bonnie Amin atokon Toronto. Toronto take Kotabullah. This is Bonnie Amin from Toronto, Australia. Thank you very much. Bye bye.